ভারতবর্ষে প্রথম সব ব্যবচ্ছেদ হয় কলকাতা মেডিকেল কলেজে, যার হাত ধরে এই শল্য চিকিৎসার সূত্রপাত। 1836 সালের 10ই জানুয়ারি প্রথম সব ব্যবচ্ছেদ করেন হুগলির বৈদ্যবাটির বাসিন্দা মধুসূদন গুপ্ত। স্বনামধন্য এই চিকিৎসক বর্তমান প্রজন্মের কাছে প্রায় হারিয়ে গেছেন বলা চলে। মধুসূদন গুপ্ত ছিলেন বৈদ্যবাটির, আমাদের হুগলি জেলার বৈদ্যবাটির বৈদ্যি পরিবারের, ব্রাহ্মণ বৈদ্যি পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ছোটোবেলা থেকে খুব ডান পিটে ছিলেন। তা তখনকার দিনে ডাক্তারি পড়াতে যেটা দরকার ছিল সেটা হচ্ছে সব ব্যবচ্ছেদের। যখন গুডিপ সাহেব একদিন ওই ডিসেকশন হলে ছাত্রদের সামনে একটা ডেড বডি রেখে তাকে বোঝান যে ডেড বডি সবচ্ছেদ করাটা কত জরুরি দরকার, বিশেষ করে অ্যানাটমি শিক্ষাদানের জন্য, তখন কিন্তু কোনো ছাত্র এগিয়ে আসেনি। একমাত্র মধুচন্দ্রন গুপ্ত এগিয়ে এসেছিলেন, এবং সেই সালটা ছিল 1836 সালের 10ই জানুয়ারি। ডাক্তার মধুসূদন গুপ্ত এশিয়া মহাদেশের সর্বপ্রথম সব ব্যবচ্ছেদকারী চিকিৎসক, যার বাড়ি হুগলির বৈদ্যবাটিতে। বাঙালি এই চিকিৎসকের নাম বর্তমান প্রজন্মে জানে না বললেই চলে। মধুসূদন গুপ্ত হুগলি জেলার বৈদ্যবাটির এক বৈদ্য পরিবারের সন্তান ছিলেন। তাঁর জন্ম 1800 সালে। প্রাথমিক শিক্ষা গ্রহণের পর 1826 সালে সংস্কৃত কলেজের বৈদ্যক বিভাগে ভর্তি হয়েছিলেন মধুসূদন গুপ্ত। শিক্ষা গ্রহণকালে তিনি আয়ুর্বেদে অসাধারণ দক্ষতা অর্জন করেন। ছাত্র মধুসূদন 1835 সালের 17ই মার্চ থেকে মেডিকেল কলেজের ডিমনস্ট্রেটরের কাজে নিযুক্ত হয়ে সহকারী অধ্যাপকের পদে নিযুক্ত হন। কিন্তু সহপাঠীর কাছে শিক্ষা গ্রহণে ছাত্ররা আপত্তি করলে ছাত্রদের অসন্তোষ প্রশমনের জন্য কলেজ কর্তৃপক্ষ মধুসূদনকে ডাক্তারি ডিগ্রির চূড়ান্ত পরীক্ষা দিতে বলেন। ছাত্র মধুসূদন ডাক্তারি পরীক্ষার সসম্মানে উত্তীর্ণ হলে কবিরাজ থেকে ডাক্তারে পরিণত হন। 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে পাশ্চাত্য চিকিৎসার দ্বার উন্মোচন করে। দেশীয় কুসংস্কার কারণে সে সময় ভারতে মৃতদেহে স্পর্শ করা এবং ব্যবচ্ছেদ করা নিষিদ্ধ ছিল। তবে মধুসূদন গুপ্ত পাশ্চাত্য চিকিৎসায় অত্যন্ত আগ্রহ দেখিয়েছিলেন এবং সেই সাথে প্রশিক্ষণও গ্রহণ করেছিলেন। 1836 সালের 10ই জানুয়ারি কট্টর হিন্দুত্ববাদীদের কুসংস্কারের বুড়ো আঙুল দেখিয়ে কলকাতা মেডিকেল কলেজে প্রথম একটি সবদেহ ব্যবচ্ছেদ করেন। তৈরি হয় ইতিহাস। সমগ্র এশিয়া মহাদেশে ডাক্তার মধুসূদন গুপ্তই প্রথম সব ব্যবচ্ছেদকারী হিসেবে স্বীকৃতি লাভ করেন। 1800 সালে ওনার জন্ম, এবং 1856তেই উনি ওই ইয়ে করতে গিয়ে আপনার অপারেশান করতে গিয়ে সেই রুগীর কাছ থেকে সেই ইনফেকশান ইয়ে হয়, উনি মারা যান। 1836-এর 10 জানুয়ারি 1836-এ উনি ডিসেকশান করেন। হ্যাঁ, তখন শুনেছি যে ব্রিটিশ সরকার মানে কলকাতা ইয়ে থেকে, ফোর্ট উইলিয়াম থেকে বেশ কয়েকবার তোপধ্বনি হয়েছিল ওনার এইটাকে স্বীকৃতি দেওয়ার জন্য। এই সময় একবার সব ব্যবচ্ছেদের বিরুদ্ধে সবাই ছিলেন প্রায়। তবে উনি পণ্ডিতদের সঙ্গে, পণ্ডিতদের একটা মানে সভা করেছিলেন, এবং সেই সভাতে উনি নানা রকম যুক্তি দিয়ে বুঝিয়েছিলেন যে সব ব্যবচ্ছেদ বা সব সময়টা এটা মানে কোনো অপরাধ বা কোনো ধর্ম চলে যাওয়ার মতন কোনো ব্যাপার নয়। মানে উনি সেই তর্কেতে ওদের আর কি এইটা মানে এস্টাবলিশ করতে উনি সমর্থ হয়েছিলেন। তারপরে তো উনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন ক্যালকাটার ওই অ্যানাটমি বিভাগে। কিন্তু তখন আবার অনেক মেডিকেলের ছাত্র বলে যে উনি তো একজন কবিরাজ, ওনার কাছে আমরা কেন এই ইয়ে শিখব। তখন সেই 45 বছর যখন ওনার বয়স, সেই সময়তে উনি আবার ওই MB পরীক্ষা উনি দিয়ে এমনি পাস করেছিলেন, এবং তারপর আর থেকে উনি ওইটা চালিয়ে গেছেন। একই সাথে শারীর শিক্ষায় নবজাগরণ ঘটে, যা বর্তমান শল্য চিকিৎসার পথ দেখায়। একমাত্র মধুচন্দ্রন গুপ্ত এগিয়ে এসেছিলেন, এবং সেই সালটা ছিল 1836 সালের 10ই জানুয়ারি। তিনি কিন্তু ডিসেকশন করেন, এবং সেইটাই কিন্তু পৃথিবীর ইতিহাসে অমর হয়ে রয়েছে যে তিনি প্রথম ভারতীয় যিনি সব ব্যবচ্ছেদ করেছিলেন। এর পরেও ওই সালে অর্থাৎ 1836 সালের 20শে অক্টোবর তখন তার সঙ্গে আরও 4 জন ছাত্র কিন্তু সহযোগিতা করেন। তারা হলেন নবীনচন্দ্র মিত্র এবং দ্বারিকানাথ গুপ্ত, কৃষ্ণচন্দ্র দে এবং উমাচরণ শেঠ। তারা কিন্তু ওনার কাছে সহযোগিতা করেন এবং তারা এই সব ব্যবচ্ছেদ করতে এগিয়ে আসেন, এবং পরবর্তীকালে সব ছাত্ররা সেই ভয়
দূর করে তারা কিন্তু সব ব্যবচ্ছেদে এগিয়ে আছেন। এবং এই সব ব্যবচ্ছেদ করাটা যে ডাক্তারি ছাত্রদের পাঠ্যক্রমের একটা অন্তর্ভুক্ত, সেটা কিন্তু তারপর থেকে গৃহীত হয়ে যায়। সুতরাং সেই দিক দিয়ে তিনি কিন্তু একটা অসাধ্য সাধন করেছেন এবং পৃথিবীর ইতিহাসে জায়গা করে নিয়েছেন। আজকে কিন্তু সারা পৃথিবীর লোক কিন্তু তাকে মনে রাখে। আমরা বাঙালিরা সবসময় একটু ভুলো বয়ান, আমরা সবসময় সেই জিনিসটা অনেক সময় মনে রাখি না, কিন্তু আমরা সারা পৃথিবীর বাসীর মধ্যে তিনি মনে রেখেছেন। আমরা শ্রীরামপুরবাসী বা বৈদ্যবাটির লোকেরা আছে, আমরা তাকে নতুনভাবে স্মরণ করতে পারি। তার এই যে কাজকর্ম নিয়ে আমরা বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা সেমিনার আলোচনা করতে পারি, বিশেষ করে আমাদের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন শ্রীরামপুর শাখা আছে, সেখানে আমরা তার এই অবদান নিয়ে আলোচনা করতে পারি। আমরা তার এই অবদান নিয়ে ডাক্তারি ছাত্রদের ইনভাইট করতে পারি, বিভিন্ন ধরনের কুইজ অনুষ্ঠান করতে পারি, বিভিন্ন ধরনের তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা করতে পারি তাকে নিয়ে। এবং তার একটা আবক্ষ মূর্তিও আমরা যদি পৌরসভার অনুমতি পাই, তারাও কিন্তু আমরা শ্রীরামপুর বা বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যানকে অনুরোধ রাখতে পারি যে তার একটা আবক্ষ মূর্তি যদি প্রতিস্থাপন করা যায়। তোমার প্রজন্ম বিশেষ করে যারা মানে ডাক্তারি পড়ছে, অর্থাৎ ডাক্তারি পড়ুয়া, তাদের অবশ্যই জানা উচিত মধুসূদন গুপ্তের নাম। 1856 সালের 15ই নভেম্বর রক্তে বিষক্রিয়ার ফলে মাত্র 56 বছর বয়সে তিনি মারা যান। কিন্তু বিশ্ববন্দিত এমন একজন ব্যক্তি তার নিজের জন্মভূমি নিজের দেশে অবহেলিত রয়ে গেল। তার নামে কোনো স্বাস্থ্যকেন্দ্র, মেডিকেল কলেজ তো দূরস্থ, একটি আবক্ষ মূর্তিও হয়নি, অথচ বৈদ্যবাটিতে আজও ডাক্তারবাবুর জন্মভিটে বর্তমান। মানে সেরকমভাবে কিছু মৌসুমী গুপ্তকে নিয়ে খুব যে একটা কিছু করা বা তার কোনো মূর্তি স্থাপন করা বা তো এসে এই রাস্তাটার নাম পণ্ডিত মৌসুমী গুপ্ত লেন, এইটুকুই আছে মিউনিসিপ্যালিটি এটা করেছে। মূর্তি কিছু আছে বলে আমি জানি না, নেই, খুব সম্ভবত নেই, কোথাও মূর্তি আছে বলে আমি শুনিনি। দেখুন, আমি এই বৈদ্যবাটি পৌর এলাকার বাসিন্দা, বৈদ্যপাড়া বাসিন্দা। মধুসূদন গুপ্ত লেন আমাদের বৈদ্যপাড়ারই মধ্যে, ওনার নামাঙ্কিত শুধু এই রাস্তাটা আছে, আর সেরকম কিছু তো আমরা দেখতে পাইনি। যাতে ওনার যে এত বড় অবদান যে চিকিৎসা শাস্ত্রে, যে তার জন্য আজকে আমাদের শুধু আমাদের রাজ্য নয় সারা ভারতবর্ষ তার সুফল লাভ করছে। তো সেই যে ওনার যে এত বড় অবদান, যে স্বীকৃতিটা পাওয়া উচিত ছিল বলে আমার মনে হয় সাধারণ মানুষ, সেটা উনি পাননি। এত বছর ধরে আরও বিগত যারা সরকারে ছিলেন তারাও আমি দেখিনি সেরকম কিছু উদ্যোগ নিয়ে করতে, বা পৌর প্রশাসনে যারা ছিলেন। তো আমাদের এই এখনও বর্তমান পৌর বোর্ড আছেন, তো আমরা তো আশা করছি যে যদি ওনারাও কিছু উদ্যোগ নিয়ে যে একটা দৃষ্টান্ত রাখুক, যাতে আজকের জেনারেশনের ছেলেমেয়েরা অন্তত জানুক যে ওনার যে কীর্তি, যেটা আজকে আমরা তার সুফল আমরা সব প্রত্যেকে পাচ্ছি। যদিও চাঁদতলার বিধায়ক অরিন্দম কুইন বলেন, আমরা গর্বিত ওনার মতো মানুষ বৈদ্যবাটির বাসিন্দা, উনি বৈদ্যবাটি কেন সারা ভারতের মানুষের হৃদয়ে আছেন। এখন এটা ঘটনা, এটা সত্যি যে চিকিৎসার জগতের অন্যতম নাম মধুসূদন গুপ্ত। আমরা গর্বিত যে আমরা এই শহরের বাসিন্দা। ওনার জন্ম আমাদের এই বৈদ্যবাটি শহরের 13 নম্বর ওয়ার্ডে। ওনাকে নিয়ে ভাবনা চিন্তা আমাদের মধ্যে নেই যে তা নয়, তো আমরা একটা ভেবে রেখেছিলাম যে ওনার একটা আমরা ওনাকে নিয়ে কোনো অনুষ্ঠান মানুষের কাছে প্রচার, এটা আমরা একটা করব, আর এটা আমাদের চিন্তাভাবনার মধ্যেও আছে। আর তার সাথে সাথে ওনার যে স্মৃতি এখানে জড়িয়ে আছে সেটাও আমরা চেষ্টা করছি যে ওনার সম্বন্ধে আরও কিছু আমাদের জানার, যদি আমরা পারি তো সেটাও আমরা পরবর্তীকালে আমরা দেখছি কী করা যায়। তো কবে আমার মনে হয় যে উনি এই অঞ্চলের মানুষের, সারা ভারতবর্ষের মানুষের হৃদয়ে আছে। হ্যাঁ, দেখুন, ওনার যারা আত্মীয় স্বজন আছে তারা যদি রাজি থাকে তো আমরাও এটা নিয়ে পরবর্তীকালে ভাবতেই পারি, চিন্তাভাবনা করতে পারি। স্বাধীনতার পর রাজ্য কিংবা দেশে রাজনীতির একাধিকবার পরিবর্তন হয়েছে, কিন্তু মধুসূদন গুপ্তকে নিয়ে ভাবার মানসিকতায় কারোর কোনো পরিবর্তন হয়নি। আজ অবধি মধুসূদন গুপ্তর নামে বৈদ্যবাটি কেন সারা দেশেই কোনো চিহ্ন নেই? স্থানীয়দের দাবি, অবিলম্বে সরকার হস্তক্ষেপ করুক, এমন কিছু করুক যাতে নতুন প্রজন্ম মধুসূদন গুপ্তর নাম মনে রাখতে পারে। বৈদ্যবাটি থেকে ক্যামেরায় সুদীপ দাসের সঙ্গে সৌগত রায়, রিপোর্ট খবর সোজা সাপটা।
সুখবর সুখবর, আপনার এলাকায় চলে এসেছে অন্নপূর্ণা ইলেকট্রনিক্স। এখানে একই ছাদের নিচেই পাবেন টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন সহ নামি দামি সমস্ত ইলেকট্রনিক্স দ্রব্যের বিপুল সম্ভার। পাশাপাশি প্রতিটি কেনাকাটায় রয়েছে 30-40% ছাড়। তাই দেরি না করে ন্যায্য মূল্যে কেনাকাটা করতে আজই চলে আসুন অন্নপূর্ণা ইলেকট্রনিক্সে। অন্নপূর্ণা ইলেকট্রনিক্স, বাগপাড়া মোড়, উৎসব বিয়েবাড়ির পাশে। ফোন নাম্বার 9804894756।